নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজ আমি ফ্রায়েড রাইস বানাবো। ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি দুবাটি চাল, কড়াইশুঁটি, গাজর, ফুলকপি, বিনস আর পেঁয়াজগুলি নিয়েছি। সবজিগুলো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি। অন্যদিকে ওভেনে একটা পাত্র বসাবো জল দিয়ে। এবার জলটা গরম হলে আমি চালটা তুলে দেব। এইবার এই জলের সাথে আমি সাদা তেল দিলাম আর একটু ভিনিগার দেব। সাদা তেল আর ভিনিগার দিলে ভাত ঝরঝরে হয় আর এতে ফ্রায়েড রাইসটা খুব ভালো হয়, সেই জন্য আমি তেল আর ভিনিগার দিলাম। এইবার জলটা একটু আমাকে গরম হতে দিতে হবে, সেই জন্য আমি ঢাকা দিলাম। 5 মিনিট পরে আমি চাল তুলে দেব। চালটা আমার 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার এই চাল ছেঁকে আমি গরম জলে তুলে দেব। চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে 10 মিনিট ভেজানো হয়ে গেছে। এইবার আমি হাঁড়িতে ছেঁকে তুলে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি চালটা বেচকিতে তুলে দেব। চাল আমার সব তুলে দেওয়া হচ্ছে, সব চাল আমি তুলে দিয়ে এবার আমি ভাতটা ঢাকা দিয়ে দেব। তার আগে একটু নুন দেব, স্বাদ মতো নুন দেব। নুন দিয়ে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট, 10 মিনিটেরও কম মধ্যে আমার ভাত হয়ে যাবে। আমার ভাত হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে দেখছি ভাতটা আমার হয়ে এসেছে। এই যে এবার আমি ভাত থেকে ফ্যান ছেড়ে ফেলব। দেখুন, আমার ভাত হয়ে গেছে, এবার আমি ছেড়ে ফেলেছি। ভাতটা ছেড়ে ঠান্ডা করতে দিয়েছি। এবার ওভেনে আমি একটা কড়া বসিয়েছি। কড়ায় কাটা সবজিগুলো একসঙ্গে আমি অল্প জল আর নুন দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, সামান্য ভাপিয়ে নেব। আমার ভাপানো হয়ে গেলে তবে আমি এটা ভাজব। আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলব। নামিয়ে এবার কড়াটা পরিষ্কার করে ধুয়ে আমি আমার ওভেনে বসিয়ে দিলাম। তারপর সাদা তেল, তেজপাতা, জিরে, ঘি, লবঙ্গ, এলাচ, দারচিনি এই সমস্ত দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজার গন্ধ হলে উঠলে আমি সবজিগুলো ছেড়ে দেব। ভালো করে ভেজে নিচ্ছি। এবার সবজিগুলো আমি এতে ঝেড়ে দিচ্ছি। ভাজার গন্ধ উঠে গেছে তাই আমি সবজিগুলো ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমার ঠান্ডা করা ভাত, ভাতগুলো আমি ঠান্ডা করে দিয়েছিলাম, ওই ভাতগুলো আমি আস্তে আস্তে কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব। এই ঠান্ডা ভাতগুলো আমি সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নিতে হবে। আর একটু আমি নুন ছড়িয়ে দেব। আগেই আমি সবজির সঙ্গে নুন দিয়েছি, ভাতের সঙ্গেও নুন দিয়েছি, অল্প দিয়েছিলাম। এখন আর একটু আমি নুন দেব। নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিলে এটা সুন্দর খেতে হবে। এটা গোবিন্দভোগ চাল ছিল, আমি আগে বলতে ভুলে গিয়েছি। দেখুন, আমার ফ্রায়েড রাইস কমপ্লিট। আমি সার্ভ করছি। আগে থেকেই আমার চিকেন আর চাটনি করা ছিল।